ধরক এখনি ফুলা আম গামোচা ভূপেন হাজরিকার প্রতিছবি সম্পন্ন এখনি ফটোরে সমিতির তরফের সম্বর্ধনা জানানো হয়েছে। বিভিন্ন সময়ত বিভিন্ন ক্ষেত্রত নিজের কর্মসূচী রূপায়ণ করে আছে। ডক্টর আপনার যত প্রকারে সেবা শুশ্রূষা তথা সম্ভাষণ বা আদর জানাব লাগিছিল তেনেদরে আমি আদরিব পৰা নাই। আজি এই সুধাকণ্ঠর চিরযুগমিয়া গীত সমূহর উপরও তেখেতর অনবদ্য অবদান সমূহ জিয়াই রখার কিছু প্রচেষ্টাহে আমি হাতত লৈছো। সেই ফলস্বরূপে বিভিন্ন ক্ষেত্রত জড়িত ক্রীড়া ক্ষেত্রতে হোক কারণে বিভিন্ন সময়ত বিভিন্ন ক্ষেত্রত নিজের কর্মসূচী রূপায়ণ করে আছে। ডক্টর আপনার যত প্রকারে সেবা শুশ্রূষা তথা সম্ভাষণ বা আদর জানাব লাগিছিল তেনেদরে আজি সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকাদেবর 98তম জন্মজয়ন্তী উপলক্ষে আজি অনুসূচিত জাতি যুব ছাত্র পরিষদ যোরহাট জেলা সমিতির উদ্যোগত আর মহানগর সমিতির উদ্যোগত আজি যোরহাটর মাছমজিয়াত যে মিলেনিয়াম পার্ক আছে শতাব্দী কাননত এক বর্ণাঢ্য কার্যসূচী আজি তেখেতর জন্মদিন পালন করা হয়। এই জন্মদিনের সংগতি রাখি আমি বিভিন্ন ক্ষেত্রর জড়িত ক্রীড়ার ক্ষেত্রর সঙ্গীত মানে সাংস্কৃতিক ক্ষেত্রখনের জড়িত সাহিত্যর বিভিন্ন দিকরপা আমি বিশিষ্ট ব্যক্তি সকল আজি এই চেগতে আমি সম্বর্ধনা জানাও। আর এই বিশ্ববরণ্য শিল্পীগীর আজি জন্মতিথিট আমি অনুসূচিত জাতি যুব ছাত্র পরিষদে প্রত্যেক বছরে আমি অনুষ্ঠিত করে আছো। ঠিক তেনেদরে মৃত্যুতিথিটিও আমি অনুসূচিত জাতি যুব ছাত্র পরিষদ কেন্দ্রীয় সমিতির উদ্যোগত আমি বিভিন্ন ঠাইত অনুষ্ঠিত করা হয়। গতি আমি আজি অনুসূচিত জাতি যুব ছাত্র পরিষদর সকল সতীর্থয় সকল যোরহাটর বিশিষ্ট ব্যক্তিসকলের উপস্থিতিয়ে আজি অনুষ্ঠানটি সচাক জীপাল করে তোলে। আমি অনুভব করছো যে এই যোরহাটর নিচিনা এখন সংস্কৃতিবান ঠাইত ডক্টর সুধাকণ্ঠর একটা প্রতিমূর্তি স্থাপন করব লাগে বলে আমি অনুসূচিত জাতি যুব ছাত্র পরিষদ যোরহাট জেলা সমিতির তরফের আমি সরকারক বা প্রশাসনক আমি দাবি জানাইছো যাতে এই তেখেতর চিরজঙ্গমিয়া আপুরুগিয়া সম্পদ সমূহ সংরক্ষণ করে রখার ব্যবস্থা করে। যোরহাটতো ঠিক তেনেদরে এটি প্রতিমূর্তি স্থাপনের এটি অডিটোরিয়াম স্থাপন করে তেখেতর যোগ্য চিরযুগমিয়া আপুরিকা সম্পদ সমূহ চিরযুগমিয়া করে রাখবর কারণে আমি আমার ফলের অনুরোধ জানাইছো। অনুসূচিত জাতি যুব ছাত্র পরিষদ যোরহাট জেলা সমিতি তথা যোরহাট মহানগর সমিতির সহযোগত আজি যোরহাটর মাজমজিয়াত বড়ুয়া চারিআলিত মিলেনিয়াম পার্কত আমি সুধাকণ্ঠর 98তম জন্ম জয়ন্তী দিবস আজি আমি পালন করো। আর যেতিয়ারপরা আমার অনুসূচিত জাতি যুব ছাত্র পরিষদ জন্ম হয়েছে তেতিয়ারপরা আমি এই দিবস আজিলেক এনেকই পাতি আছো। আর এই দিবসত লগত সংগতি রাখি আজি আমার সমাজ জীবনত বিশেষ অবদান আগবহা বিশেষ ব্যক্তিক আজি আমি ইয়ালৈ মাতি আনি সন্মান যাচু আর আমার মাজত আমার উদ্দেশ্যে বহুত বক্তব্য আগবহায় আর ভূপেন হাজরিকার বিষয়েও তেখেতলোকে বহুত বক্তব্য আগবহায়। এটা বিশেষকৈ আজি এই অনুষ্ঠানটোত ইমান সফলভাবে রূপায়ণ করাত আমার যোরহাট জেলা সমিতির প্রত্যেকজন সদস্য আর মহানগর সমিতির প্রত্যেকজন সদস্য আমার বিভিন্ন আঞ্চলিকরপর অহা সভাপতি সম্পাদককে আরম্ভ করে প্রত্যেকজন সদস্যক এই আজি কার্যসূচীটি সফলভাবে রূপায়ণ করাত আমাক যি সহায় করলে তারবাবে যোরহাট জেলা সমিতিরপর আমি অভিনন্দন জ্ঞাপন করছো। আর যোরহাট এখন সাংস্কৃতিবান জেলা, তেন সংস্কৃতিক এখন জেলাত আমি আজি আমার সংগঠনেরপরা এটাই দাবি উত্থাপন করব বিচার যে এই যোরহাট জেলার মাজমজিয়াত আমার সুধাকণ্ঠর এটা প্রতিমূর্তি যাতে সরকারে উন্মোচন করে বা ইয়াত প্রতিষ্ঠা করে তারবাবে আমি যোরহাট জেলা সমিতিরপর দাবি উত্থাপন করছো। সকল সদস্যকে পুনর্বার জানাইছো যে এই সহায় সহযোগিতা যদি আমাকে এনেকৈ আগবহাই যায় আমি প্রত্যেক বছরে সুধাকণ্ঠর দিবসটি